فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. যে সার্ভেন্ট অফ আল্লাহ জানতে চেয়েছেন যে আমরা কীভাবে দোয়া করতে পারি, এই যে আমাদের নির্যাতিত ভাই বোনদের জন্য সিরিয়া, কাশ্মীর ইত্যাদি জায়গায় ভাইদের জন্য, তাদের জন্য দোয়া করতে হবে। সরাসরি আপনি বাংলাতেই দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের উপর রহম করেন, আল্লাহ তাদের শহীদদের ক্ষমা করেন, শহীদ হিসাবে কবুল করেন, যারা নির্যাতিত মাজলুম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আর এমনি দোয়াই আছে আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহুম্মা আইসির ইসলাম ওয়াল মুসলিমিন, এগুলো দোয়া মানে কুনুতে নাজেলা হিসাবে একটা ইয়ে আছে, এই কুনুতে নাজেলাগুলো আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে মানে তাদের এই যে যারা নির্যাতন করতেছে আর কি, কাফে ইহুদি অথবা জালেম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বাড়িঘরকে ছিন্ন ভিন্ন করে দেন, আল্লাহ যেন তাদেরকে তাদের সম্পর্কের মধ্যে যেন ফাটল সৃষ্টি করেন, ইত্যাদি এই ধরনের দোয়াগুলো আপনারা বাংলাতেই করতে পারেন যে কোনোভাবে। আর এমনি কোরআনে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আসলে এর সাথে তেমন সম্পৃক্ত না। তারপরেও আপনারা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এটা বলে মনে বা অন্তরে নিয়াত রাখলেন যেন আল্লাহ তাদের উপর রহম করেন।